সরল দোলক হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো মানে, আমি তো যেহেতু এক্সাম্পল সরল দোলক দিয়েছিলাম, এই সরল দোলক মানে আর মানে ফর্মুলা গুলো মেনে চলবে। তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে গতি শক্তি, এই গতি শক্তির মানটা মনে রাখতে হবে, এটা বিভব শক্তি মনে রাখতে হবে, মোট শক্তি মনে রাখতে হবে, আর যেখানে গতি শক্তি বিভব শক্তি সমান হবে কোথায় এটা মনে রাখতে হবে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। এবার সরল দোলক করবো আমরা। সরল দোলক, সিম্পল পেন্ডুলাম। সরল দোলকের সংজ্ঞা দিয়েছেন স্যার আইজাক নিউটন। উনি বলেছেন এরকম যে যদি একটা বস্তু যেটা অনেক ভারী হবে কিন্তু এটার আয়তন অতি নগণ্য হবে, আর যদি এটা একটি অপসারণশীল পাখির এবং নমনীয় সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়, এটা যদি বিনা বাধায় দুলতে পারে ডানে বামে, তাহলে সেটি হচ্ছে সরল দোলক। তা আমরা নিউটনের সাথে সুর মিলিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে একটি ভারী অতি নগণ্য আয়তনের বস্তুকে যদি পাখির অপসারণশীল নমনীয় সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় এবং সেটি যদি বিনা বাধায় দুলতে পারে, তাহলে সেটাকে সরল দোলক বলে। আর এই যে সরল দোলক, এটা গতি হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। এই সরল সন্ধিত স্পন্দন গতি সম্পূর্ণ এই সরল দোলক, এটা কিন্তু আমরা এর আগে যে ফর্মুলা গুলো শিখলাম সবগুলোই মেনে চলবে। তবে এই সরল দোলক এটা এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা দেখি সরল দোলকের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো একটু দেখে নিই। তো সরল দোলক বলা হচ্ছে একটা পাখির অপসারণশীল নমনীয় সুতার সাহায্যে ঝুলে দিতে হবে। তো এটা হচ্ছে একটা পাখির নমনীয় এবং অপসারণশীল সুতা। এটা একটা ভারী বস্তু, এটাকে বলা হয় দোলক পিণ্ড। স্যার দোলক সংগ্রহ পিণ্ড একটু আওয়াজ এটা হচ্ছে একটা ভারী বস্তু, এটা দোলক পিণ্ড বলা হয়। দোলক পিণ্ড আর এটা হচ্ছে সুতা, যেটা নমনীয় পাখির এবং অপসারণশীল একটা সুতা। যদি আমরা এই বস্তুকে এইভাবে ঝুলিয়ে দিই, তাহলে এটা যদি বিনা বাধায় দুলতে পারে সেটা হবে সরল দোলক। তো মনে করো এটা দুলতে পারে, এটা একটা ভর কেন্দ্র আছে যেখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলছি যে এই যে দোলক পিণ্ডের ভর কেন্দ্র আর যেখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সুতা যেখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে এই দোলকপিণ্ড বা বক এটার যে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটাকে বলা হয় কার্যকারী দৈর্ঘ্য। এখানে এল হলো কার্যকারী দৈর্ঘ্য, তাহলে এলটা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য, ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ আর এটা এবার আমরা দুলতে দিব, মনে করে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা এখানে এই পর্যন্ত চলে এসেছে, সর্বোচ্চ এই পর্যন্ত চলে এসেছে। তো যদি এই পর্যন্ত আসে, এই যে কোণ
এটাকে বলে কৌণিক বিস্তার। আর এখান থেকে এই যে দূরত্ব, এটা হচ্ছে এক্স এর মান এ বিস্তার, থিতা হচ্ছে কৌণিক বিস্তার, আর এটা হচ্ছে বিস্তার বলা হয় এখানে, এ হচ্ছে বিস্তার। তো সাম্যাবস্থান থেকে সে ডানে বা বামে সর্বোচ্চ যে পরিমাণ দূরে যাবে সেটি হচ্ছে এটার বিস্তার। এবার এই কৌণিক বিস্তার থিতা, এটা 4 ডিগ্রির বেশি হতে পারবে না, এটা 4 ডিগ্রির বেশি হবে না। যদি 4 ডিগ্রির মধ্যে থাকে তাহলে, 4 ডিগ্রি কম হলে কোনো সমস্যা নাই, কিন্তু 4 ডিগ্রি বেশি হওয়া যাবে না। যদি 4 ডিগ্রির মধ্যে থাকে তাহলে এটার গতি হবে সরল সন্নিহিত স্পন্দন গতি। আমরা তো সরল সন্নিহিত স্পন্দন গতি সম্পর্কে জানতে চাই, তো এই বস্তুর গতি হবে সরল সন্নিহিত স্পন্দন গতি যদি কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকে। এখন আমরা ধরে নিচ্ছি 4 ডিগ্রির মধ্যে আছে, তাহলে এটার গতি হবে সরল সন্নিহিত স্পন্দন গতি। ওকে, এই সরল দোলক যখন আমরা ছেড়ে দিব এখান থেকে, ছেড়ে দিলাম, এটা আবার এখান থেকে এখানে আসবে, এদিকে চলে আসবে, আবার এখান থেকে এখানে যাবে। সাম্য অবস্থান থেকে আমি এখানে ছেড়ে দিলাম টেনে, এখান থেকে এখানে আসলো, আবার এখানে আসবে। এই যে একটা আগের অবস্থানে ফিরে আসলো একই দিক থেকে, এটাকে বলা হয় পূর্ণ দোলন। আর এই পূর্ণ দোলন দিতে যে সময় লাগে সেটাকে বলা হয় দোলনকাল। দোলনকাল হচ্ছে এই সরল সীমিত স্পন্দন গতি সম্পন্ন কণা একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় নেয় সেটা হচ্ছে তার দোলনকাল। দোলনকাল থেকে আমরা টি দ্বারা প্রকাশ করব, টি হলো ক্যাপিটাল টি। এটা দোলনকাল বা পর্যায়কাল। পর্যায়কাল এটার 4টা সূত্র আছে, এই 4টা সূত্র হচ্ছে দোলনকাল নিয়ে, এটা 4টা সূত্র মেনে চলে। 4টা সূত্র হচ্ছে, প্রথম সূত্র যেটা, সরল দোলক 4টা সূত্র মেনে চলবে। তার মধ্যে প্রথম সূত্র যেটা, 1 নম্বর হচ্ছে সম সূত্র, সমকাল। সমকাল হচ্ছে এই যে কার্যকরী দৈর্ঘ্য এল, এটা যদি পরিবর্তন আমরা না করি, আর যদি আমরা স্থান পরিবর্তন না করি, মনে করো আমি এখন যেখানে আছি এই স্থানে থাকবো, যদি আমরা স্থান পরিবর্তন না করি আর কার্যকরী দৈর্ঘ্য যদি পরিবর্তন না করি, তাহলে 4 ডিগ্রি কিছু দেখা যায় না তো স্যার, সমান সংখ্যক দোলনের জন্য সব সময় সমান সময় লাগে। দেখা যাচ্ছে স্যার, স্যার বাম দিকে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ স্যার? বাম দিকে দেখা যাচ্ছে না, দেখা যায় স্যার? লেখা তো দেখা যাচ্ছে, দেখা যায় না স্যার? ক্যামেরাটা একটু বাম দিকে নেন। জি স্যার, স্যার ঠিক আছে স্যার, মাঝে মাঝে সাদা হয়ে যাচ্ছে তো এই জন্য। ঠিক আছে, সমকাল সূত্র হচ্ছে যে যদি কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রাখি, আমরা 4 ডিগ্রি রাখলেও হবে, 3 ডিগ্রি হলেও হবে, 4 ডিগ্রি হলেও হবে, 1 ডিগ্রি হলেও হবে, মানে কৌণিক বিস্তার 4 ডিগ্রি বেশি হওয়া যাবে না, যদি 4 ডিগ্রির মধ্যে থাকে, যদি এল যদি স্থির থাকে, আর যদি স্থান পরিবর্তন করা না হয়, তাহলে কয়টা স্থির? স্থান, কার্যকরী দৈর্ঘ্য এবং কৌণিক বিস্তার 4 ডিগ্রি বেশি না যদি না হয়, তাহলে সমান সংখ্যক, মনে করো 10টা দোলনের জন্য সবসময় একই সময় লাগবে, এটাই হচ্ছে সমকাল সূত্র। এটার ম্যাথমেটিক্যালি কোনো অ্যানালাইসিস নাই, সুতরাং মনে রাখবো যে কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে নির্দিষ্ট কার্যকরী দৈর্ঘ্যের জন্য সমান সংখ্যক দোলনের জন্য একই সময় লাগবে, অর্থাৎ টি সবসময় একই থাকবে, টির কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে সমকাল সূত্র। 2 নাম্বার যেটা, এটা হচ্ছে কাজ, মানে সমকাল সূত্রটা আবার রিপিট করেন স্যার।
দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এবার আমরা দৈর্ঘ্যটা স্থির রাখবো না, দৈর্ঘ্যটা পরিবর্তন করব। যদি দৈর্ঘ্য পরিবর্তন করি কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকবে, স্থান পরিবর্তন হবে না। নির্দিষ্ট স্থানে কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে কোন সরল গোলকের দোলনকাল টি, এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল, এটার বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ এখানে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। 4 ডিগ্রি কৌণিক বিস্তারের মধ্যে কোন নির্দিষ্ট স্থানে কোন সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, এটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। যদি আমরা একটু এটাকে ব্যাখ্যা করি, দেখো যদি স্কোয়ার করে দিই সমানুপাতিক ধ্রুবক, মনে করো একটা কে হলো সমানুপাতিক ধ্রুবক রুট ওভার এল, বাই এল ইকুয়াল টু কে প্রাইম, কে স্কোয়ার সে কে প্রাইম ধ্রুবক। অর্থাৎ টি স্কোয়ার আর এল এটার অনুপাত সবসময় কি হবে, ধ্রুব হবে। তাহলে যদি আমরা এখানে একটু লেখচিত্র দেখি, এদিকে যদি আমরা এল, এল হচ্ছে লেখচিত্র দেখা যায় না, এখানে এল হচ্ছে স্বাধীন, দেখা যাচ্ছে এল হচ্ছে স্বাধীন। জি স্যার দেখা যায়, এখানে এই লেখচিত্রটা তা আমরা দৈর্ঘ্যের সূত্র দেখলাম, দৈর্ঘ্যের সূত্র ছিল যে কোন নির্দিষ্ট স্থানে 4 ডিগ্রি কৌণিক বিস্তারের মধ্যে সরল দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। স্যার ক্যামেরাটা একটু বাম দিকে ঘুরান স্যার, দেখা যাচ্ছে না স্যার, এখানে লেখচিত্র দেখতে পাচ্ছ না? এটা মূলবিন্দু ক্রমে সরল রেখা হবে এরকম, ঠিক আছে? তুমি কার্যকে দুটো চেঞ্জ করো, টি চেঞ্জ হবে, মানে টি স্কয়ার আর এল এর লেখচিত্র এরকম পাওয়া যাবে, মূল বিন্দু গামে সরল রেখা হবে। এটা গেল দৈর্ঘ্যের সূত্র। আর এখানে একটা কে প্রাইম সূত্রটা আবার একটু বলেন, এখানে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল, তার মানে টি স্কয়ার এর সাথে এল, এল এর সাথে টি